হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি সদরঘাট লস টার্মিনাল। আমাদের গন্তব্য বরিশাল। বরিশাল নেমে আমরা চলে যাব উজিরপুর, সাতলা, শাপলা বিলে বা শাপলা রাজ্যে। এই হলো আমাদের লঞ্চ। সুন্দরবন 11-তে করেই আমরা বরিশাল যাচ্ছি। যেহেতু এটি একটি হুটহাট প্ল্যান, সো আমরা কেবিন বা কোনো কিছুই পাইনি, সো আমাদের ডেকেই অবস্থান করতে হচ্ছে। চলুন দেখে আসি জাহাজের ইন্টেরিয়রগুলো। এগুলা হলো এসি কেবিন। ডিনারের মূল্য তালিকা, এগুলা নন এসি কেবিন। লঞ্চের ছাদ থেকে রাতের বুড়িগঙ্গা বা সদরঘাট, এগুলো হলো লঞ্চের রুফটপের কেবিন। এগুলা কেবিনের চাবি, নিচ থেকে টোকেন নিয়ে এসে এখানে দিলেই আপনার রুমের চাবিগুলো দিয়ে দিবে তারা। আমাদের লঞ্চ ইতিমধ্যে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছে। আমরা চলেছি বরিশালের উদ্দেশ্যে। এগুলা দিয়ে আজকে আমাদের রাতের খাওয়া সম্পূর্ণ করতে হবে। পূর্ণিমার রাত, চলছে জ্যোৎস্না বিলাস। নদীর মাঝখানে পূর্ণিমা চাঁদের আলো দেখতে আসলে অসাধারণ লাগছে। গুড মর্নিং বরিশাল, আমরা বরিশাল চলে এসেছি। আমাদের যে প্রাথমিক প্ল্যান ছিল সেখানে একটু পরিবর্তন এসেছে। প্ল্যান ছিল এখান থেকে আমরা লোকাল বাস করে উজিরপুর, সাতলায় পৌঁছাবো, কিন্তু আমরা সাতলার পাশাপাশি আরও কিছু জায়গায় ঘুরতে চাই। এই জন্য আমরা দুইটি মহেন্দ্র ভাড়া করেছি। দুইটি মহেন্দ্র আমাদের সাথে সারাদিন থাকবে। 2000 টাকা করে নিয়েছে এক একটি মহেন্দ্র। আমরা চলে এসেছি শাপলার রাজ্য সাতলায়। দেখতেই পাচ্ছেন আগে থেকে আমরা আমাদের নৌকাগুলো ব্যবস্থা করে রেখেছিলাম। আমরা 3টা নৌকা নিব, ওগুলো 350-400 টাকার মধ্যেই পেয়ে যাবেন, আরও কম পেতে পারেন। সবাই এখন নৌকায় উঠছি। আমরা ইতিমধ্যে শাপলা বিলে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন যেদিকে তাকায় শাপলা শাপলা, এ যেন লাল শাপলা রাজ্য। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায়, বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায়। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা তুই জানবা, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায়।
আমাদের গন্তব্য এখন গুটিয়া মসজিদ। আর যেহেতু আজকে শুক্রবার, আমরা ওখানে জুমার নামাজ আদায় করব। আমরা গুটিয়া মসজিদ চলে এসেছি। এই হলো গুটিয়া মসজিদ। জুম্মার নামাজ শেষে মুসল্লিরা বের হচ্ছে। দুপুরের খাওয়া শেষে আমাদের গন্তব্য এখন দুর্গাসাগর দিঘিতে। এখানে প্রবেশ মূল্য 20 টাকা। ঢুকতেই এই বট গাছটি দেখতে পাবেন। এখানে হরিণের একটি খাঁচাও আছে, চাইলে হরিণদেরকে কিছু খেতেও দিতে পারেন আপনি। এটা দিঘির সিঁড়ি, এটা হলো দিঘি, অনেক বড় দিঘি একটি। আমাদের গন্তব্য এখন 30 গোডাউন। বরিশাল 30 গোডাউনের অপূর্ব দৃশ্য এটি। এখানে আপনি প্রচুর পরিমাণ খাবার পেয়ে যাবেন, স্ট্রিট ফুড যেটাকে বলা হয়। সাপ্তাহিক বন্ধ হওয়াতে একটু বেশি ক্রাউড, অন্যান্য সময় এত বেশি ক্রাউড থাকে না এখানে। আমরা আমাদের ট্যুরের একদম শেষ পর্যায়ে, আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হব। এখানেই আজ আমাদের ট্যুরের সমাপ্তি ঘটছে। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে।